नमस्कार बंधुरा, आमी तनिमा बोलछी, होम मेकार तनिमा अधिकारी चैनेले सबाइके वेलकाम जानाई। नतून एकटा भिडियो निये तोमादेर काछे हाजिर होयेछि। आजके होच्छे बृहस्पतिवार सकाल सकाल थेके ब्लगटा शुरू करे दिलाम। सारा दिनेर काजकर्म तोमरा साथे थाको, देखते थाको। गुड मर्निं फ्रेंड्स, सकालबेला ब्लगटा शुरू करे दिलाम। तो भात बसिये दिएछि, चा होच्छे, सब्जीपाति काटा हो गए, तो कूमड़ो आलू तरकारी करब और सोनार परोटा कर देव। यही हे आज के टिफिने उठे देव। तो सकाले तो टिफिन खावर जो तरकारी कड़ा हे, तो ये दिए कड़ाई सदा तेल देर पर पाँच फोड़न दिए काचा लंका दिए दिए और ये सब्जीगुलो दिए दीजिए। पिंज काटा आर आलू और कूमड़ो आर एट रुटिर साथे ना भीषण भलो लगे। और एक चीनी दीते हैं कि लास्टे नाम आगे, भीषण टेस्टी है। और सोनाए खूब पसंद है रुटि परोटार साथ खेते, सोनाए पसंद करे और हजबैंडो खाए। तो एक जिर गुड़ो दिए दिलाम, नून हलुद परिमाण मतो दिए दिए भालो करे नेड़े चेड़े कषिए ढाका चापा दिए रान्नाटा करब। और केमन हबे तरकारीटा अवश्य तोमरा बुझते पारछो, एकदम सादा मटा किन्तु टेस्टटा हबे असाधारण, रुटि परोटार साथे एकदम फाटाफाटी। तो एखन देखो सोनाइके जे रेडी कराच्छि। तो मोटामुटी आमी रेडी करे दिएछि जामाटा पड़ी, आर एर उपरे जे जामाटा आछे ना सेटा होच्छे आमी आर पराई ना, ओखाने गिये पराई। आमिओ रेडी हये गेछि पुरो 6:30 बाजे। किछु बोलते जाच्छिलाम तो बोलते पारलाम ना, सकाले जाई होक एत व्यस्ततार मध्ये हयतो थमके गेलाम। आर तो एखाने देखो सेई अटो टोटो स्टैंडे दाड़िये आछि। तो एटा होच्छे तोमार बाड़ीपुरे, तो एखान थेके टोटो धरबो, धरे खास मल्लिक जाबो। तो सोनाइ एकटु देखो आमार साथे एखाने खेला करछे, तो बोललाम बिस्किटटा खाबि, बोललो ना अल्प একটু ভাত খেয়ে গেছে আর ওরও রোজ না বিস্কিট খায় একটু। তো বন্ধুরা এই যে বেরিয়েছি রেডি হয়ে, সোনাইয়ের ছাতা নিয়েছি। এই যে দেখো সোনাইকে সেদিনকার এই ছাতাটা 200 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম, একটু এই ছাতাটা নিয়েছি। আর হচ্ছে জল টল যা কিছু নিয়ে আসা নিয়ে নিয়েছি রেনকোট। আর চলো এবার বেরিয়ে যাই, কারণ হাতে আর বেশি সময় নেই। চলো সকালের দিকটা ভীষণ ব্যস্ত থাকে, তো স্কুল থেকে মানে এসে টিউশন পড়িয়েছি, যেটুকু রান্নার বাকি ছিল সব কিছু নিয়ে ফিরছি এখন। আর তো সোনাইকে নিয়ে ফিরছি আর কি, ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ। আর এই যে বসে আছি, তো আজকে না কি জানি অন্যদিন ক্যামেরা অন করলে তাও কিছু বলি, আজকে এমনই অবস্থা আমার যে কিছু বলার মতো যেন ক্ষমতা নেই। গরমে নিজে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছি, কিন্তু আনতে না গেলে নয়, দিয়ে আসতে না গেলে নয়, এখন এক্সাম চলছে তো সেই জন্যই আর কি। আর তো অনেকটাই ক্লান্ত, তো যাই হোক বাড়ি চলে এসেছি। তো আজকে বাড়ি আসতে অনেকটাই লেট হয়েছে, 2:15 বেজে গিয়েছিলো। আর সোনাইয়ের জামা কাপড়গুলো যেহেতু স্কুল ড্রেস পরের দিন পরানোর ব্যাপার আছে, তো সেই জন্য চটজল দিয়েছি আগে, মোজা সোনাইয়ের মোজা আর স্কুল ড্রেসগুলো না কেচে দিলাম। কেচে দিয়ে আগে ছাদে এখন বেশ ভালো রোদ আছে, তো মিলে দিলাম। আর মানে সকালে বলতে 10:30-10:30 দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম যে আজকে ছাদে ভিজবো, কিন্তু তখন এডিটিং করছিলাম, এডিটিংও কমপ্লিট হয়নি, যার জন্য আর ভিজতে পারলাম না। তো ভিজলে আর এইসব কাজ বাজগুলো করতে পারতাম না আর কি। তো যে জামাটা পরে সোনাইকে আনলাম সেটা, তারপরে সোনাইকে পরিয়ে মানে ড্রেসটা চেঞ্জ করে যেগুলো পরিয়ে নিয়েছি সব কিছু কেচে ধুয়ে মিলে দিলাম। এবং হাজব্যান্ড যেগুলো সকালে মিলে দিয়ে গেছিলো সেগুলো তো তুলে দিয়ে আমি গেছিলাম। আর সিঁড়িঘরে অনেক কটা জামা কাপড় দিয়েছিলাম, তো সব কটা টেনেই রোদ দেখে না থাকতে পারলাম না। তো এটাই হচ্ছে আমার বলতে পারো বদ অভ্যাস, মানে যদি দেখি না যে রোদ উঠেছে ঝলমলিয়ে, যত কষ্ট হোক যাই পারে হোক, আমি না মানে রোদ দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, সব কিছু টেনে আবার ছাদে দিলাম। প্রচুর জামা কাপড় যেগুলো ছিল সিঁড়িঘরে, তো সব কিছু এনে লাস্ট পর্যন্ত ছাদে দিয়ে তারপরে আমার শান্তি হলো। তো আর ওদিকে সোনাই একটু বসে কার্টুন দেখছে, আর ও হচ্ছে টিভিটা চালিয়ে দিয়েছে, তো ওড়না ফোড়না সব কিছু কেচে দিয়ে মিলে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা শান্তি হয় আর কি, তো তার জন্যই এত কিছু করা। আর তো বলতে পারো যে এটা আমার মানে একটা বাজে অভ্যাসও বলতে পারো। তো এরকমভাবে মানে আমি না ভাবি যে করব না এত কিছু, তো অনেকটা বেলাও তো হয়ে গেছে, ধরো এখন তো প্রায় 2:30 বেজে গেছে, কিন্তু না করে থাকতে পারি না। তো ওপর থেকে এসে ঝটপট সোনাইকে স্নান করিয়ে দিয়েছি, আর সোনাইকে স্নান করাবার আগে ভাইকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি, কারণ ভাই হচ্ছে ওই বাড়ি থেকে এসেছে আর অনেকটা বেলা হয়ে গেছে। ভাই সকাল থেকে তেমন কিছু খায়নি, 2 রুটি খেয়েছিল, তো সেই জন্য ভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করেছি উচ্ছে ভাজা আর চিকেন। আর এখন দেখো 3:10, তো সোনাইয়েরও ভাত বেড়ে নিয়েছি, সোনাইকে খাইয়ে দিচ্ছি। তো ভাইয়ের খাওয়া দাওয়া হওয়ার পর ভাইয়ের অফিসের কাজের জন্য ও চলে গেল ওই বাড়ি, আর সোনাইকে আমি অনেকক্ষণ হয়ে গেছে এখন, তারপরে একটু আম কেটে দিলাম। সোনাই এখন আমটা খাক, আর তারপরে আমি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও একটু রেস্ট নিয়েছিলাম। এখন প্রায় 5:45 বাজে, চলে এলাম ছাদে। তো ছাদে গাছপালাগুলো দেখো, এই যে
এরকম ভিজে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে আর টবের গাছগুলো না জল জমে গেছে গোড়ায় গোড়ায়, তো সেগুলো সব কিছু ফেলে দিচ্ছি। টবের গাছগুলো জল ফেলে ভালো করে সব টবগুলোকে লক্ষ্য রাখতে হয় বর্ষাকালটা এলে না, আর কেন বলো তো মশার উপদ্রব হবে নাহলে জল জমে থাকলে, আর গাছও নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য সব গাছের জলগুলো আমি ফেলে দিচ্ছি। এরকম আগ করে করে ফেলে দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আর সন্ধ্যে দেখাবো। তো আজকে একটু লেটেই সন্ধ্যেটা দেখাবো, কারণ যেহেতু আমি অনেকটা লেটে উঠেছি, প্রায় 5:35 দিকে মানে উঠলাম, তো সেই জন্য ইচ্ছা করে শুয়েছিলাম, ঘুমাইনি, কিন্তু ভালো লাগছিল না আজকে শরীরটা ঠিক, তো সেই জন্যই আর কি। দেখো প্রত্যেকটা টব আমি এরকম করে আর করে করে জলগুলো ফেলে দিচ্ছি। তো বর্ষাকালের এটা আমাদের দুই বেলার কাজ, বৃষ্টি হওয়ার পরে গিয়েই ছাদে এই কাজগুলো করতে হয় আমাদের, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেক দিনের কাজগুলো বলি না যে প্রত্যেক দিনই আমরা কাজ করি, কিন্তু প্রত্যেক দিনের কাজটা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা গতি চলে। আজকে যেরকম কাজকর্ম তার সেটিংগুলো সব কিছু সেরকমভাবে হবে, দিনের কোনো দিন কোনো দিনের সাথে কাজকর্ম কিন্তু মেলে না, সেই কাজগুলোই করি কিন্তু সেগুলো একটু আলাদাভাবে একটু ভালোভাবে এরকম। আর এখন পড়ানো হয়ে গেছে, সোনাইকে পড়তে বসিয়েছি, আর ভাত করে নিয়েছিলাম আগে সন্ধ্যাবেলায়। এখন চিকেনটা ম্যারিনেশন করে রাখা আছে, আর তো এখন চিকেনটা করব মোটামুটি করে ওকে খাওয়াবো। আর এই উঠলো সোনাই, আধ ঘন্টা হলো উঠলো, এখন প্রায় 9:00 বাজে। তো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, ঘুমাতেও লেট করেছিল, 4:00 বেজে গেছে। তো সোনাইকে এখন আমি খাওয়াবো, সেই জন্য রান্নাটা ঝটপট করে নিয়ে সোনাইকে লিখতে দিয়েছি, লিখুক, এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে রাতের মেনু আমাদের চিকেন আর ভাত, তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো সোনাইকে আগে খাইয়ে দিই, তারপরে আমরা পরে খাবো হাজবেন্ড আসলে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।